পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। জানা গেছে, বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটা মারুতি গাড়ি ধাক্কা মারে ওই ব্যক্তিকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাস থেকে নেমেছে, নামার পর রাস্তা পার হচ্ছে, একটা মারুতি গাড়ি এসে তারপরে ধাক্কা মারল। ধাক্কা মারার পরই লোকটা ছিটকে পড়ে গেল, ইঞ্জুরি হয়েছে খুব। হ্যাঁ, নাকে মুখে মাথায় চোট হয়েছে। মারুতিটা আসলো আরামবাগ থেকে, আসলো তাজেশ্বরের দিকে যাওয়ার। ঘটনাটা আমাদের হরিণখোলা বাস স্ট্যান্ডটা হয়েছে জায়গায়। অতি অবশ্যই পথশ্রমিকদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে স্কুল ছাত্র স্কুল টাইমটা মানে এমন অবস্থা, মানে যে কোনো মুহূর্তে যে কোনো দিন যে কোনো সময় স্কুল ছাত্র ছাত্রীদের বিপদ ঘটতে পারে। তার জন্যে ব্যারিকেড প্লাস বাম্পার প্লাস সেভিক পুলিশ অবশ্যই দেওয়া উচিত। না হলে এর জন্য আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন যাব। আমরা নিজস্ব আমাদের গার্জেন স্বরূপ হিসাবে ছাত্র ছাত্রীদের জন্য প্লাস আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। একটা মারুতি ঘুরছে এসে আমরা ধাক্কা মেরে হরিণখোলা থেকে রাস্তাটা পেরুচ্ছিল কাদিপুরে। নিউজ আট বাংলা আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।